ভারতের ছাত্র ফেডারেশনের মুখ বদল, মালদায় রাজ্য সম্মেলন থেকে নতুন সম্পাদক হলেন কলকাতা জেলার নেতা দেবাঞ্জন দে। তবে ভোর রাত পর্যন্ত এই সম্মেলনে চমক সভাপতি পদে। এই প্রথম উত্তরবঙ্গ থেকে এসএফআই সভাপতি হলেন কোচবিহারের প্রণয়কার্যী। এসএফআই রাজ্য কমিটির মুখপত্রের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা সৌভিক দাসবক্সীকে। রাজনৈতিক মহলের খবর, বিদায় দুই নেতা সৃজন ভট্টাচার্য এবং প্রতীকুর রহমানকে এবার অন্য কাজে লাগাতে চায় আলিমুদ্দিন। তবে নতুন নেতা নির্বাচনে বিভেদ ছিল বলে দাবি রাজনৈতিক মহলে। নতুন মুখ হিসেবে অনেকেই চেয়েছিলেন পূর্ব বর্ধমানের ছাত্র নেতা অনির্বাণ রায়চৌধুরীকে।